আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এমনিতে অনেক খ্যাতিমান মানুষ, তিনি নোবেল বিজয়ী। বিশেষ করে আমেরিকার প্রশাসনের সাথে তার মহাখাতির হিলারি ক্লিন্টন, এমনকি বর্তমান যে প্রেসিডেন্ট বাইডেন, সবার সাথে তার খাতির। এবং এই খাতিরের প্রমাণ তো আমরা পাইলামই, কারণ এই যে একটা অধিবেশন তিনি যে সাক্ষাৎ করলেন, এটা অনেকটা রেয়ার। 3 দশকের মধ্যে কেউ মার্কিন প্রেসিডেন্টের সাথে এরকম সাক্ষাৎ করতে পারেন নাই, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান, কিন্তু তিনি সাকসেস হয়েছেন সেটাতে। কিন্তু এটা ছাড়াও গতকাল তিনি আরেক চমক দেখিয়েছেন, সেটা হলো যে ওইখানে একটা প্রোগ্রাম হয়েছে গ্লোবাল ইনিশিয়েটিভ স্টেজে, যেখানে বক্তব্য রেখেছেন ডক্টর ইউনুস। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তো এখন এরকম একটা স্টেজে তিনি বাংলাদেশের 3 তরুণকে নিয়ে গেছেন। এরা হচ্ছেন যে তার একটা বিশেষ সহকারী আছেন, সেই সহকারীর নাম হচ্ছে মাহফুজ, এবং সেই সাথে তার সহকারী প্রেস হলো তিথি এবং নাইম আলী। এই 3 জনকে তিনি স্টেজে তুলেন, তুলে তাদেরকে একটা বিশেষ হাইলাইট করেছেন। বিশেষ করে যে মাহফুজ এখন তিনি ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসাবে চাকরি করছেন, তিনি অর্থাৎ সচিব পদমর্যাদায় আছেন। তিনি এখন মাহফুজকে তিনি একটু মোটামুটি মহানায়ক বানাইছেন তিনি, এবং তিনি এই যে বাংলাদেশের যে বিপ্লব হলো, ছাত্ররা যে বিপ্লব করলো, সেই বিপ্লবের মহান কারিগর বলছেন এই মাহফুজকে। অর্থাৎ আমরা রাজনীতিতে দেখেছি দাদাভাই, যেমন জাসদে সিরাজুল আলম খান ছিলেন দাদাভাই, তাকে কেউ চিনত না, কিন্তু নেপথ্যে সব কিছু কলকাঠি নাড়তেন দাদাভাই, সব বুদ্ধিশুদ্ধি দিতেন তিনি, সিরাজুল আলম খান। তো এখন অনেকে মনে করেন এই প্রজন্মের সিরাজুল আলম খান হচ্ছেন মাহফুজ, যিনি নিজে সামনে আসতে চান না এবং সব কিছু পিছন থেকে সব কিছু করেন। এবং তিনি দাবি করেন যে তিনি সব করছেন না, এটা অনেকেই করছেন, নিজের ক্রেডিটটা তিনি নিতে চান না। তো এখন এই যে বিপ্লব, এই বিপ্লবের গল্প বলেছেন ইউনুস ওই স্টেজে। তিনি বলছেন যে মানে এরা, বিশেষ করে মাহফুজ, যে এরা এই যে এই সরকারের, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে যেভাবে কাজ করেছে, মানে এটা অনুসরণ করার যোগ্য। এবং বলছেন যে এরা দেখতে অনেকটা সাধারণ তরুণ তরুণীর মতোই, কিন্তু এদের কাজ দেখলে মানে আপনারা সবাই অবাক হবেন যে তারা এত মেধাবী এবং এত ভালো কাজ করতে পারে, এবং তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। এবং আরেকটা ব্যাপার তিনি বলছেন যে এদের মধ্যে কে লিডার এটা বোঝা মুশকিল, যে এই যে স্বৈরাচার ছিল, যারা তাদেরকে ঘায়েল করার জন্য, গ্রেফতার করার জন্য, বিভিন্ন ধরনের পানিশমেন্ট দেওয়ার জন্য তাদের যে খুঁজে বের করবে, এদের কে লিডার, কে কী করতেছে, এগুলোই তারা এমন একটা প্রসেসে তারা আগাইছে যে এদের এটি খুঁজে বের করতে পারতেছিল না তারা। এবং মাহফুজ হচ্ছে সেটার নেপথ্যের নায়ক। এবং তারা বলছেন ডক্টর ইউনুস সবাইকে তাকে পরিচয় করে দিয়ে মাহফুজকে বলছেন যে তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য সবাই একটা তালি দিতে, এবং ক্লিন্টন সহ সবাই তালি দেন এবং তার জন্য তাদের জন্য প্রার্থনা করতে বলেন। এবং তারা যে সাধারণ মানুষ হয়ে যে অসাধারণ কাজ করেছে, এবং তারা এই যে হত্যা গুলির সামনে দাঁড়িয়েছে, তারা বলছে যে আমাদের হত্যা করতে পারো, হ্যাঁ, কিন্তু আমরা কখনোই আত্মসমর্পণ করবো না আমাদের স্বপ্ন থেকে, আমাদের বাসনা থেকে। তো এই যে গ্লোবাল ইনিশিয়েটিভ স্টেজ, এরকম একটা স্টেজে যেখানে বিল ক্লিন্টনের মতো লোক উপস্থিত, সেইখানে এই 3 তরুণকে এইভাবে উপস্থাপন করা, বিশেষ করে মাহফুজকে একজন মহানায়ক হিসেবে যে উপস্থাপন করা, এটা তার হয়তো অনেকে মনে করেন এটা তার কৃতজ্ঞতাবোধ, যে তিনি এত বিপদটাপদে আসছিলেন ডক্টর ইউনুস, সরকার তাকে, আওয়ামী লীগ সরকার যেভাবে তাকে কোণঠাসা করে ফেলছিল, এবং অর্থাৎ অনেকটা জেলে যাওয়ার উপক্রম হয়েছিল, সেখান থেকে তাকে এবং অনেকেই মুক্তি দিয়েছে তারা, এবং মানুষের, দেশের অনেক মানুষকে যে তারা মুক্তভাবে চলাফেরার বা কথা বলার স্বাধীনতার সুযোগ দিয়েছে তারা, সেই জন্য তিনি অনেকটা গিভ অ্যান্ড টেক, মানে তারা তাকে এই সুযোগটা দিয়েছে তারা, এবং তিনি তাদের এই কৃতজ্ঞতা স্বরূপ এই স্টেজে নিয়ে গিয়ে তাদেরকে এইভাবে উপস্থাপন করেছেন। এবং এটা অনেকটা তাদের পাওনা ছিল অনেকেই মনে করেন। তো যাই হোক, এখন কথা হলো যে একজন মানুষ
নায়ক হয়, মানে তার কাজে, মানে কেউ বলে তাকে নায়ক বানাবে এটা কিন্তু না। হয়তো তারা অনেক কিছু অর্জন করেছে, সেই জন্য হয়তো তারা স্টেজে যেতে পেরেছে। এখন কথা সেটা নয়, কথা হলো সবার উপরে দেশ, দেশের যাতে কল্যাণ হয়। তারা তো মাত্র এসছে, আমরা দেখি তারা কি করে, তারা আসলেই নায়ক কিনা, নাকি হ্যাঁ তারা আবার ব্যর্থ হয়। কারণ তারা ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে, আমরা চাই না ব্যর্থ হোক। তবে এটা এখনো মূল্যায়নের সময় আসেনি, কারণ মাত্র তো শুরু, অর্থাৎ 2 মাসও হয় নাই। তো যাই হোক, শুভকামনা থাকলো সবার জন্য, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।